Pray for Sikkim, pray for all tourists. সিকিম বন্যায় এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিখোঁজ, উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। ভয়াবহ বন্যার কবলে ভারতের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সিকিম। সিকিম ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটা সুন্দর রাজ্য। যারা ভারত ভ্রমণে গিয়ে থাকে তাদের কিন্তু, বিশেষ করে পর্যটকদের কিন্তু মূল আকর্ষণ হলো এই সিকিম। প্রকৃতির অপরূপ সৌন্দর্য এই সিকিম এবং গ্যাংটক। ভয়াবহ বন্যার কবলে ভারতের সিকিম রাজ্য। আপনার আত্মীয় স্বজন, আপনার প্রিয়জন যারা ভারতের সিকিম রাজ্যে ঘুরতে গেছেন, প্লিজ আপনারা আপনাদের আত্মীয় স্বজন এবং প্রিয়জনের খবর নিন। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সিকিমের ফ্লাড নিউজ বা সিকিমের ফ্লাড সিচুয়েশন। সো বন্ধুরা, আপনার কোনো আত্মীয় স্বজন বা আপনার প্রিয়জন যদি সিকিম গিয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার প্রিয়জন বা আত্মীয় স্বজনের খবরটা একটু নিন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভারতের সিকিম রাজ্যের বন্যার পরিস্থিতি। সো বন্ধুরা, ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন এবং ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। পরবর্তী আপডেট ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা যারা ভ্রমণ করতে যাই, যারা ভারতের মধ্যে ভ্রমণ করতে যাই, ভ্রমণ পিপাসুদের কিন্তু মূল আকর্ষণের জায়গা হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য সিকিম। প্রকৃতি কিন্তু নিজ হাতে তৈরি করেছে ভারতের এই রাজ্য, মানে সিকিম রাজ্যটাকে। প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক কিন্তু গিয়ে থাকে এই সিকিম রাজ্যে। আর এই যে সময়টা, এই সময়টার মধ্যে কিন্তু পর্যটকরা আরও বেশি পরিমাণে গিয়ে থাকে এবং অনেকে কিন্তু প্ল্যান করে থাকে সিকিম যাওয়ার। তো আপনারা যারা সিকিম যাওয়ার প্ল্যান করছেন বা যারা অলরেডি সিকিম পৌঁছে গেছেন, আপনারা কিন্তু সাবধানে থাকবেন। আর যারা প্ল্যান করেছেন, আপনাদের প্ল্যানটা হয়তো বা ক্যান্সেল করতে হবে, নয়তো বা আর একটু দেরি করে আপনাদেরকে যেতে হবে, কারণ উত্তর সিকিমে ভয়াবহ বন্যা। বন্যার কবলে কিন্তু রাস্তাঘাট সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এখানে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক জীবনহানির আশঙ্কা করা হচ্ছে। এই বন্যাটা যে শুধুমাত্র সিকিম বা উত্তর সিকিমে হয়েছে তা কিন্তু না, পশ্চিমবঙ্গের, বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতেও কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে। যে খবরটা জানা গেছে, তিস্তা নদীতে বন্যা, সেই বন্যার কারণে কিন্তু প্রচুর পরিমাণে জল প্লাবন, যার ফলে উত্তর সিকিম এবং উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় জল প্লাবন। তো এই বন্যায় কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ তিস্তা নদী কিন্তু একটা পাহাড়ি নদী, প্রচণ্ড খরস্রোতা নদী এই তিস্তা। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নর্থ সিকিমের এই যে বন্যাটা, এই বন্যার কারণে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী কী ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে। এখনও কিন্তু সম্পূর্ণ নিউজটা জানা যাচ্ছে না, বিভিন্ন নিউজ চ্যানেল কিন্তু বিভিন্ন রকমের খবর পরিবেশন করছে। তো যারা ভ্রমণ পিপাসু আছেন, যারা ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমে যেতে চাইছেন, আপনারা অবশ্যই ভালোভাবে খোঁজ খবর নেবেন এবং পরবর্তী আপডেট ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, যারা সিকিম যেতে চাইছেন তারা যেন এই খবরটা জানতে পারে। সো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখাবো আপনার সাথে পরবর্তী।